স্বাধীনতা, স্বাধীনতা কি, কার নাম স্বাধীনতা, খুঁজে পাওয়া যায় এই স্বাধীনতা নামে সেই পক্ষীটাকে? এ কি স্বাধীনতা যাকে আমরা আঁকড়ে ধরে নিজেকে আবদ্ধ করে রাখি কোনো মায়া জালে? অন্তহীন দ্বীপশিখায় যেতে ইচ্ছে করে কিন্তু আটকে যায় সেই শেকলে, সেই মায়া জানে দুঃখ কষ্ট পীড়া বেদনা এসব যেন নিজেকে চাকরি রাখে। এ কি স্বাধীনতা? সেই পাখিটা দেখতে খুব সুন্দর, খুব সুন্দর রং, দেখতে খুব সুন্দর, সে মধুর ডাক, সেই রং বেরঙের পালক, খুব মিষ্টি দেখতে পাখিটা, কিন্তু আমরা তাকে খোলা আকাশে দেখতে চাই না, চাই আমরা নিজে সুখে সে পিঞ্জিরার মধ্যে আটকে রাখতে। হ্যাঁ, ওকে খাবার দিচ্ছি, জল দিচ্ছি, পর্যাপ্ত পরিমাণে দেখাশোনাও করছি, কিন্তু সে কি স্বাধীন? তাকে দেখে কি বোঝা যায় সে স্বাধীন? সে বিরহে চেঁচিয়ে বেড়ায়, মনে সুখে চোখে জল ভাসায়, তাকে কি দেখে বোঝা যায় সে স্বাধীন? যদি 75তম স্বাধীনতার পরেও আমরা একটি পাখিকে যদি স্বাধীনতার দরজা না দিতে পারি, তাহলে কি আমরা মানুষ হিসেবে নিজেরা স্বাধীন? আমরা কোনো পিঞ্জরের মধ্যে আটকে নেই? আমরা কি কোনো মায়াজালে আবদ্ধ নেই? প্রশ্নটা রইল আপনাদের সবার সঙ্গে। স্বাধীনতাটা শুধু দেখানোর বিষয় না, অনুভব করার বিষয়। যে কোনো শেকল পেরিয়ে আগে বেরিয়ে নিজেকে দেশের প্রতি উজাড় করে দেওয়ার মতো মানসিকতা হলো স্বাধীনতা। অনেক আলাপ, অনেক আলোচনা, অনেক বক্তব্য আমরা শুনেই থাকি, পালন করি, সে প্রশ্নটাও সবার জন্য রইল। জাতীয় পতাকা আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের তিন রঙে বর্ণিত সবচেয়ে সুন্দর পৃথিবীর জাতীয় পতাকা। জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা পৃথিবীর মধ্যে সবটি দেশেরই, সব দেশেরই একটি বিশেষ জিনিস হয়ে দাঁড়ায়। সে স্বাধীনতার অন্যতম গুরুত্বপূর্ণ যে আমাদের জাতীয় পতাকা, সেটার প্রতি আমাদের ভালোবাসা রয়েছে। আমরা কি সেই জাতীয় পতাকার প্রতি আবদ্ধ থাকি ভালোবাসায়, নাকি মনে মনে স্বাধীনতা গেলেই জাতীয় পতাকাকেও ভুলে যাই? 365 দিন এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের রক্তের সঙ্গে মিশে আছে, তাই জাতীয় পতাকাকে বাদ দিয়ে আমরা কিছুই ভাবতে পারি না। আসলে কি স্বাধীনতা?
তো অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, অনেক দিন পরে আবার ফিরে এসেছি আজকের এই বিশেষ 76তম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে। স্বপ্নের ডায়েরির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার সকল শ্রোতা দর্শকদের জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। হীরক জয়ন্তীর এই স্বাধীনতা দিবস তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানালাম। স্বপ্নের ডায়েরি গত 13 আগস্ট একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করেছিল স্বপ্নের ডায়েরি ফেসবুক পেজে। নৃত্য সঙ্গীত নিয়ে মেতেছিল সারাটি দিন। অনুষ্ঠানটি উপভোগ করার জন্য অবশ্যই তোমরা চেক আউট করতে পারো স্বপ্নের ডায়েরি ফেসবুক পেজটাকে। সেই সাথে বিগত 2 দিন ধরে চলেছে স্বপ্নের ডায়েরির অন্যতম একটি বিশেষ অনুষ্ঠান বসে আগো প্রতিযোগিতা আর ক্রাফট প্রতিযোগিতা। অবশ্যই সেটা স্বপ্নের ডায়েরিতে হয়তো নাও আসতে পারে, কিন্তু অনুষ্ঠানটার কিছু দৃশ্য অবশ্যই স্বপ্নের ডায়েরিতে আসবে। আগামী দিনেও স্বপ্নের ডায়েরি এভাবেই সঙ্গে থাকবে তোমাদের, সে জানিয়ে সঙ্গে সঙ্গে থেকেও স্বপ্নের ডায়েরির দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো স্বপ্নের ডায়েরি। আসছে বাংলাদেশ সফরের আরও অনেক অনেক বিশেষ বিশেষ ব্লগগুলি, যেখানে রয়েছে দীর্ঘতম সেতু পদ্মা সেতুরও একটি বিশেষ ব্লগ বাংলাদেশ থেকে। সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো স্বপ্নের ডায়েরি।